এখানে ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে জন্মান্ধ এবং ধর্মান্ধ। শুধু তিনি জন্মান্ধ নয়, তিনি কি ছিলেন? ধর্ম অন্ধ ছিলেন। আর তার সাথে সাথে তিনি পুত্র অন্ধ ছিলেন, পুত্রদের প্রেমে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। প্রথমত তিনি ছিলেন জন্মান্ধ, দ্বিতীয়ত তিনি ছিলেন ধর্ম অন্ধ, এবং তৃতীয়ত তিনি ছিলেন কি? পুত্র অন্ধ। তা তথাপিও কেন যিনি ধর্মে একেবারে অন্ধ, তথাপিও কেন তার মুখনিঃসৃত একটা শ্লোক আমাদের গীতার প্রথম শ্লোক হলো? একজন অধার্মিক লোক যিনি ধর্ম অন্ধ, ধর্ম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, তার মুখনিঃসৃত শ্লোক ঠিক এই শ্লোকটা কেন পৃথিবীর যত বড় বড় সাধু মহাত্মারা আছে তারা গীতার প্রথম শ্লোক এমন একটা ব্যক্তির দ্বারা উচ্চারিত, এমন একটা ব্যক্তি দ্বারা এই গীত, এই শ্লোকটি কেন আমরা পাঠ করে প্রথম গীতার শ্লোক শুরু করি? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু আমরা ধৃতরাষ্ট্রকে শ্রীল প্রভুপাদ যে তাৎপর্য করেছেন, এখানে বলছেন কি যে ধৃতরাষ্ট্র ছিলেন ধর্মান্ধ এবং সাথে সাথে জন্মান্ধ। শুধু উনি জন্মান্ধই নয়, উনি ছিলেন কি? উনি ছিলেন ধর্মান্ধ বটে। তথাপিও তার এই মুখনিঃসৃত শ্লোক দিয়ে আমাদের গীতা শুরু হয়েছে। আমরা যেখানেই গীতা পাঠ করি, গীতার প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে আমরা শুরু করি, করি কি না? তো এই ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ এবং ছিলেন ধর্মান্ধ, যিনি ধর্মের বিষয় একেবারেই অন্ধ, ধর্ম সম্পর্কে যার কোনো জ্ঞান ছিল না, তার মুখনিঃসৃত এই শ্লোক দিয়ে আমরা গীতা শুরু করি। তাই এখানে ভগবান বোঝাতে চেয়েছেন যে প্রথমত বিষাদ যোগ একেবারে দুঃখ শোক সব কিছু নিয়ে এই বিষাদ যোগ শুরু হয়েছে, কিন্তু ধৃতরাষ্ট্র তিনি জন্মান্ধ ধর্মান্ধ হয়েও যে শ্লোকটা বলেছেন প্রথমে, সেই শ্লোকটা দিয়ে গীতা শুরু করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ। তাই যেহেতু এই প্রত্যেকটা জগতের আমরা যারা জীব রয়েছি, আমরা প্রত্যেকেই ধর্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করি, কেউই আমরা ধর্মকে পুষ্পিত করে আমরা জন্মগ্রহণ করি না। ধৃতরাষ্ট্রের ন্যায় আমরা এই পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করি। তাই ধৃতরাষ্ট্রের মতো যখন আমরা জন্মগ্রহণ করি একেবারে ধর্মে অন্ধ হয়ে, তাই এইখানে প্রথমত আমাদের এই জ্ঞানটা ধৃতরাষ্ট্রকে দিয়ে আমাদের বোঝানো হয়েছে যে আমরা তো সবাই ধৃতরাষ্ট্রের মতোই ধর্মান্ধ, আমাদের ধর্মের কোনো জ্ঞান নেই। তা আমরা ধর্মজ্ঞান কিভাবে লাভ করতে পারব? সাধু সঙ্গের মাধ্যমে, যেটা ধৃতরাষ্ট্র লাভ করছেন ধীরে ধীরে। সেই সাধুকে, সেই সাধু ব্যক্তি হচ্ছে সঞ্জয়। সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের সচিব, বা তাকে কি বলা হয়, পার্সোনাল সেক্রেটারি বলা হয়। তা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, সাথে সাথে ছিলেন ধর্মান্ধ, কিন্তু সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। কি ছিলেন? ব্যাসদেবের শিষ্য। তা আমরা তো জন্ম থেকেই আমরা ধর্মান্ধ হয়ে জন্মগ্রহণ করি, আমাদের ধর্মের জ্ঞান দেওয়ার মতো আমাদের সমাজে বা আমাদের পরিবারে আমরা তেমন কাউকে পাই না। কিন্তু আমরা যখন কোনো সাধুর সংস্পর্শে আসি, তখন আমরা আস্তে আস্তে ধর্মের জ্ঞান লাভ করা শুরু করি। শ্রীমদ্ ভগবদ্ গীতা 18টা অধ্যায়, কিন্তু ভগবান দেখুন, ভগবান প্রথম অধ্যায়ে কোনো শ্লোক বলেনি, দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান শ্লোক উচ্চারণ করা শুরু করেছেন। প্রথম অধ্যায় দেখুন কতগুলো শ্লোক, একটা শ্লোকও ভগবান বলেনি। দ্বিতীয় অধ্যায় থেকে কি হয়েছে, ভগবান গীতা বলা শুরু করেছেন। ধৃতরাষ্ট্র ছিলেন ধর্মান্ধ, কিন্তু সঞ্জয় ছিলেন ভগবান বেদব্যাসের একজন একনিষ্ঠ শিষ্য। তাই ভগবান বেদব্যাস কি করলেন, সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন, যে যাতে সঞ্জয় কুরুক্ষেত্রের সব দৃশ্য দর্শন করতে পারে এবং সেই জ্ঞান ধৃতরাষ্ট্রকে দিতে পারে।
যদিও ধৃতরাষ্ট্র ছিলেন ধর্মান্ধ, তবুও ভগবান কৃপা পরবশ হয়ে গৃহে থেকেই সঞ্জয়ের মাধ্যমে ভগবান ধৃতরাষ্ট্রকে গীতার জ্ঞান প্রদান করছেন। তাই আমরা যদি সাধুসঙ্গ করি, তাহলে আমরা যদিও অন্ধকার আচ্ছন্ন, তথাপিও আমরা কি দেখতে পাবো? আলোর মুখ আমরা দেখতে পাবো। এই জন্য এই প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্রের শ্লোক দিয়ে শুরু করা হয়েছে। যেহেতু ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ ধর্মান্ধ, তথাপিও আমরাও ধৃতরাষ্ট্রেরই ন্যায়। আমরা যখন একটা অপরাধ করি, আমাদের অপরাধটা আমরা লুকানোর জন্য কত কিছুই না করি, যে কেউ দেখছে না যে এই অপরাধটা আমরা করলাম। আমরা ঠিক অন্ধের মতো মনে করি যে কেউ দেখছে না, কিন্তু ভগবান তো দেখছে, চন্দ্র তো দেখছে, সূর্য তো দেখছে, চারিদিকপাল তো দেখছে, সবাই দেখছে, দেখছে কি না? ঠিক আমরাও ধৃতরাষ্ট্রের ন্যায়। তাই প্রথমাধ্যায় বিষাদযোগ, আমাদেরও দুঃখ ভারাক্রান্ত, আমাদের এই জন্মটাই দুঃখের সাথে হয়। আমরা যখন মাতৃ গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করি, এই জন্মটা কি বিষাদের নাকি সুখের? এই জন্মটাও বিষাদের, প্রচন্ড কষ্ট। আমরা যখন মাতৃগর্ভে থাকি প্রচন্ড কষ্টে, পুজ, রক্ত, ময়লা, লালা, বিভিন্ন জিনিস দ্রব্যের ভিতর আমরা থাকি উল্টাভাবে। আর যখন মাতৃ যোনি দিয়ে আমরা পৃথিবীতে আসি, তখন শাস্ত্রে বর্ণনা আছে যে 1000 বার মৃত্যুবরণ করলে যে কষ্ট হয়, মাতৃ যোনি থেকে আমাদের এই পৃথিবীতে আসতে এতটা কষ্ট হয়। তা আমরা যখন পৃথিবীতে আসি, তখন আমাদের শ্বাসটা রুদ্ধ হয়ে যায়, এত কষ্ট। তাই কিছু সময় পরে ধাত্রীরা যারা থাকেন, তারা বিভিন্ন আঘাতের মাধ্যমে আমাদের স্পন্দনটাকে, আমাদের শ্বাসটাকে পুনরায় তারা জাগরিত করে। তখন আমরা ক্রন্দন করি, প্রচণ্ড জোরে ক্রন্দন করি, যে আমরা যে কষ্ট, যখন কেউ কষ্ট পায় তখনই সে ক্রন্দন করে, হ্যাঁ কি না? সুখে কি কেউ ক্রন্দন করে? করে না। আমরা যখন মাতৃগর্ভ থেকে আসি, তখন আমরা অনেক কষ্ট পাই। বলছি 1000 বার যদি আমরা মারা যাই যে কষ্ট হয়, একবার জন্ম নিতে সেই রূপ কষ্ট হয়। শ্রুতি শাস্ত্রে এরকম বলছে। তাই আমরা ধৃতরাষ্ট্রের ন্যায় ধর্মান্ধ হয়ে জন্মগ্রহণ করি, তাই আমাদের জীবনটা বিষাদময়। তাই গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ দিয়ে শুরু হয়েছে। শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে পুরোটা আমাদের জীবন, আমাদের জীবন তড়ি চলার পথের পাথে হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। আমাদের জীবনে প্রথম বিষাদ আসবে, এরপরে কি আসবে? আমরা আস্তে আস্তে একটু একটু বড় হব, তখন আমরা সাংখ্যযোগে প্রদান করব। সংখ্যায় আমাদের জিজ্ঞাসা আসবে, আমাদের জ্ঞান আসবে। এরকম আস্তে আস্তে এই ভগবদ গীতাটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। তা আমরা সবাই ধর্মান্ধ, আমরা সবাই ধৃতরাষ্ট্রের ন্যায়। তাই প্রথম আমাদের জীবনে বিষাদ থাকে। তাই আমরা এই অন্ধকার থেকে কিভাবে উদ্ধার হতে পারবো? সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, সদ্গুরুদেবের চরণ আশ্রয় করার মাধ্যমে। তাই গুরুদেবের প্রণাম মন্ত্রটা কি বলা হয়েছে? ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চশ্রু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই যে আমরা অন্ধকারে, আমরা যে ধর্মান্ধ, আমরা যে ধর্মের কিছুই জানি না, আমরা যে অন্ধকারের ভিতর আছি, এর থেকে আমাদের কে উদ্ধার করতে পারবে? প্রথমত প্রাথমিকভাবে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, সাধুর মাধ্যমে আমরা গুরুদেবের, সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে পারবো। তারপরেই আমরা কি পারবো? এই অন্ধকার থেকে মুক্তি পেতে পারবো। তাই ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হওয়ার সত্ত্বেও, ধর্ম অন্ধ হওয়ার সত্ত্বেও, তার শ্লোক দিয়ে শ্রীমৎ ভগবদ গীতা শুরু হয়েছে। আর আমাদের প্রত্যেকে, এভরিথিং, সবারই আমাদের এই শ্লোকটা প্রথমত ধৃতরাষ্ট্র উবাচ। আর এই ধৃতরাষ্ট্র প্রকৃত অর্থে তিনি ধর্ম অন্ধ ছিলেন না, ধর্মের প্রতি তার পূর্ণ জ্ঞান ছিল, কিন্তু অধার্মিকদের সঙ্গে থাকতে থাকতে একটা আয়নাকে যদি বাইরে ফেলে রাখা হয়, তাতে ধুলো পড়ে তাদেরকে আর মুখ দেখা যায় না। ঠিক অধার্মিকদের সঙ্গে থাকতে থাকতে আমাদের ধর্মের উপরও এইরকম আবরণ পড়ে যায়।
তাই আমাদের যাতে ধর্মটা নষ্ট না হয়ে যায়, তাই আমাদের নিত্য সৎসঙ্গ করতে হবে, যাতে আমাদের আয়নাটা চিত্তরূপ দর্পণের উপর আমাদের ময়লা না পড়ে। তাই যদিও ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, কিন্তু পূর্বজন্মে তিনি একজন ধার্মিক রাজা ছিলেন। নিত্য তিনি গীতা পাঠ করতেন, নিত্য তিনি সাধুসঙ্গ করতেন। এই জন্য তার এই পূর্বজন্মের সুকৃতির ফলে তাকে এই রকম সম্মান দেয়া হয়েছে। শ্রীমৎ ভগবদ গীতার প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রকে দেয়া হয়েছে। কারণ আমাদের প্রত্যেকটা কর্ম আমাদের পূর্বজন্মের সঙ্গে যুক্ত। আমরা পূর্বজন্মেও সাধুসঙ্গ করেছি, পূর্বজন্মেও আমরা মহাত্মাদের সংস্পর্শ পেয়েছি, তাই তো আমরা আজকে ইস্কনের মতো এরকম পবিত্র শুদ্ধ ধারায় আমরা যুক্ত হতে পেরেছি। যদি আমাদের পূর্বজন্মে কোনো সুকৃতি না থাকতো, সাধুসঙ্গ না থাকতো, তাহলে আমরা ইস্কন রূপ এই তরণীতে আহরণ করতে পারতাম না। অনেক মত আছে, অনেক পথ আছে পৃথিবীতে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক অন্যদিকে ধাবিত হয়েছে, কিন্তু কতিপয় সামান্য কিছু জনগোষ্ঠী এই ইস্কনের নৌকায় উঠতে পেরেছে। কেন? কারণ তারা পূর্বজন্মে সুকৃতি রয়েছে, পূর্বজন্মে তাদের সাধুসঙ্গের ফল রয়েছে, তাই তো আমরা আজকে ইস্কনের সঙ্গে যুক্ত হতে পেরেছি, এই শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান লাভ করতে পেরেছি। ঠিক ধৃতরাষ্ট্র এরকম একজন পূর্বজন্মে একজন রাজা ছিলেন, ধর্মাত্মা, নিত্য গীতা পাঠ করতেন, সাধুসঙ্গ করতেন। এই যে গীতার জ্ঞান, এটা যে শুধু দ্বাপর যুগে ভগবান দিয়েছে তা নয়, এটা লক্ষ লক্ষ বছর আগে থেকে চলে আসছে, অনেক আগে থেকে চলে আসছে। ভগবান সূর্যদেব, সূর্য নারায়ণ, বিভূষণকে এই জ্ঞান প্রদান করেন ভগবান। এরপর ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকুকে আস্তে আস্তে এইভাবে সূর্যবংশ, চন্দ্রবংশ, এইভাবে পরম্পরা ক্রমে যখন গীতার জ্ঞান পুরাণায় নষ্ট হয়ে গেলেন, তখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান প্রায় আজ থেকে 5,500 বছর পূর্বে অর্জুনের মাধ্যমে এই জ্ঞান প্রদান করেন। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।